ও মালিক আজকের বদরের প্রান্তে আমরা একত্রিত হয়েছি আমাদের সংখ্যা বেশি নয় আমরা মাত্র 313 জন কয়জন আমরা মাত্র 313 জন আমাদের বিপক্ষে কাফেরদের লিডার হইল 1000 কয় হাজার 1000 মতন্তে 1500 313 জন আল্লাহ আমরা কিভাবে তাদের মোকাবেলা করব আল্লাহর দরবারে সিজদায় পড়ে নবী আমার কান্দে মালিক তোমার কাছে কোনো আবদার করি না একটা আবদার করি কয়টা ও মালিক তোমার কাছে একটা আবদার করি ওই 1500 কাফেরদের সামনে লিডারদের সামনে অস্ত্র শস্ত্র ঘোড়া উট নিয়ে তারা সজ্জিত আল্লাহ আমাদের কাছে কিছু নাই একটা ঘোড়া আর একটা উট আর কোনো তলোয়ার আমাদের কাছে নাই আমরা নিরস্ব বদরের ময়দানে উপস্থিত হইলাম তোমার কাছে আল্লাহ একটা আবদার তুমি যদি এই পৃথিবীতে মুসলমান রাখতে চাও আমার রাসূল বলতেছেন আল্লাহ তুমি যদি এই পৃথিবীতে মুসলমান রাখতে চাও এই বদরের প্রান্তে আমাদের কি বিজয় দিয়ে দাও ও মালিক আর তুমি যদি পৃথিবীতে মুসলমান রাখতে না চাও এই বদরের ময়দানে আমাদেরকে ধ্বংস করে দাও এই আবেগ নিয়ে আমার নবী কাছের নিচে সিজদায় পড়ে কান্দছেন চাবিরে ছুটে তারাও চোখের পানি ফালায় আর বলে আমিন 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 Ya Nabi Salamu Alaika Ya Rasul Salamu Alaika Ya Habib Salamu Alaika Salawatullah Alaika এই সদকা জারিয়া এটা হলো আজকের আমার মূল আলোচনা এই সদকা জারিয়া অর্থাৎ এমন একটা কাজ করবেন যেই কাজটা আপনার মৃত্যুর পরেও নেকি পাইতে থাকবেন আপনি চলে যাবেন আমি চলে যাব কিন্তু আপনার আমার আমলনামায় ধারাবাহিকভাবে নেকি আসতে থাকবে এমন কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই যারা যারা রাজি আছে হাত জাগায় ইনশাআল্লাহ নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান আমার আলোচনা মাত্র শুরু হয়েছে এখন এদিক সেদিক যারা আছেন যদি জান্নাত বুকিং দিতে চান মাহফিলে প্যান্ডেলে চলে আসেন আজকের এই মাহফিল থেকে জান্নাতের বুকিং দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাত বিক্রি করব না জান্নাতের বুকিং দিব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ তা সদকাতুল জারিয়া এমন সদকা এমন কাজ করবে যে কাজটা আপনার মৃত্যুর পরেও আপনার আমল নামায় নেকি পুষতে থাকবে যাইতে থাকবে চলতে থাকবে তো আপনাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিবে বলি সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তির সুসংবাদের জন্য যে তিনটা জিনিস বলেছেন এর মধ্যে একটা হলো সদকাতুন জারিয়া যে ব্যক্তি সদকা জারিয়া এমন কোন ভালো কাজ করবে যেটা সব সময় চলতে থাকবে যদি কোন ব্যক্তি এরকম একটা কাজের সাথে শামিল হতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তার সব দিয়া দিবে বলি সুবহানাল্লাহ মহতরম হাজিরিন এই সদকা জারিয়া আমরা কেমনে করব সদকা জারিয়া কোথায় হয় মসজিদ বলেন মাদ্রাসা বলেন এরকম দিনই মাহফিল বাৎসরিক মাহফিলগুলো চলতেছে এই মাহফিলগুলোর ভিতরে যদি শরীক হইতে পারে কোন মাদ্রাসার মধ্যে যদি কোন কাজে শরীক হইতে পারে কোন মাদ্রাসায় যদি একটা ঈদ ঢুকাই দিতে পারেন কোন মসজিদে যদি 1000 ঈদ ঢুকাই দিতে পারেন 50 বস্তা 5 বস্তা সিমেন্ট যদি আপনি ঢুকাই দিতে পারে ভাই বিশ্বাস করেন আপনি আমি মারা যাব তো আপনার আমার আমল নামাটা ফেরেশতা বন্ধ করবে না বলি সুবহানাল্লাহ সদকা জারিয়ায় তিনটা জিনিসের কোন একটা কাজ যদি কোন মুসলমান করে ওই মানুষটা যখন মারা যায় মুসলমান যখন মারা যায় তো ফেরেশতারা তার আমল নামার কিতাবটা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেশতা আমার বান্দার আমল নামাটা বন্ধ করো না বলে আল্লাহ আমরা তো কিছু বান্দার আমল নামাটা বন্ধ করে ঘুটাই আমরা চুপ করে বসে থাকি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে
আমার ফেরেশতারা আমার বান্দা এমন কাজ করেছে যে মৃত্যুর পরেও তোমাদেরকে সুস্থ থাকতে দেবে না বলি সুবহানাল্লাহ ও ফেরেশতারা আমার বান্দা তিনটা কাজের মধ্যে একটা কাজের মধ্যে শামিল রয়েছে আমার বান্দা ইন্তেকাল করেছে আমার দরবারে হাজির হয়েছে কিন্তু এমন কাজ করেছে যে পৃথিবী থেকে তার আমলনামায় নেকি আসতে থাকবে তো ফেরেশতারা তার আমলনামাটা বন্ধ করবে না ওই নেকিগুলা তার আমলনামায় লিখতে থাকো বলি সুবহানাল্লাহ মোহতারাম হাজিনের এরকম নেকির কাজে আপনারা শামিল হইতে রাজি আছেন তো কে কে রাজি আছেন হাত জাগান সবাই জাগায় না হাত নামাইবেন সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ এরকম নেকির কাজে থাকার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি কিন্তু সবার হাত দেখে রাখছি আমার যদি ভুল হাত নামান আমার যদি ভুল হয় একজন আছে তার ভুল হবে সে কে আল্লাহ আল্লাহর ভুল হবে আপনারা কিন্তু হাত জাগাইছেন অধা করছেন যে আপনারা নেকির কাজে শামিল হবেন কিভাবে শামিল হওয়া যায় এখন আমরা একটা সূরত খুঁজি একটা সূরত তো বের করতে হবে যে এখানে যদি আমরা ঢুকি তাহলে এরকম সব আমরা পাইতে থাকব এরকম একটা রাস্তা আপনাদেরকে দেখাই দিব কথা বলেন না দি দেখাই দিব যে এই রাস্তা যদি আপনারা হাঁটেন তাহলে আপনারা আপনার মৃত্যুর পরেও আমল নামায় নেকি পৌঁছতে থাকবে বলি সুবহানাল্লাহ এই রাস্তা দেখাই দেব তো ইনশাআল্লাহ দেখাই দিব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ তো এই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মহতারাম হাজরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন তিনি জান্নায় বরং তাকে যেতে বাধ্য করা হয়েছে জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গেছেন আনন্দে জান্নায় টুরে জান্নায় খুশি মনে জান্নায় চোখের পানি ফেলে ফেলে তারপর মক্কা থেকে মদিনায় গেছেন আবু বকর তার সঙ্গী ছিলেন আবু বকর আর আমার নবী হাঁটতেছেন আবু বকর হাঁটতেছেন আমার নবী হাঁটতেছেন আবু বকর হাঁটে হঠাৎ করে দেখে সঙ্গী নবী নাই আবার হাঁটে দেখে সঙ্গী নবী নাই বারবার পিছনের দিকে তাকায় দেখে আমি অনেক দূরে আবু বকর বলেন আমি অনেক দূরে আমার রসুল অনেক পিছনে আবার দাঁড়ায় আবার একাত্র হয় আবার হাঁটতেছেন আবার দেখেন আমি অনেক সামনে আগায় আসছি আমার রসুল পিছনে পড়ে আছে তো আবু বকর আমার রসুলকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমরা তো মক্কা থেকে মদিনায় যাই আমরা তো যাই না বরং আমাদেরকে নেওয়া হচ্ছে আমরা তো শত্রুদের পিছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমরা তো দ্রুত যাব এই জায়গা ত্যাগ করব ইয়া রাসূলুল্লাহ আমি হাঁটতেছি আপনি হাঁটতেছেন কিন্তু কিছু সময় পর পর দিকে আপনি পিছনে পড়ে যান নবী আপনার কি অসুস্থতা মনে হয় আপনার কি খারাপ লাগে আপনি কি হাঁটতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কষ্ট হয় আমি আবু বকর এখনো বেঁচে আছি আপনি যদি হাঁটতে না পারেন আমার কাঁধে ভর দিয়ে দিয়ে চলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি বলি সুবহানাল্লাহ পয়গাম নবী পয়গম্বর নবী আল্লাহ জবাব দেয় ও আবু বকর আরে আমি নবী তো দুর্বল হই নাই আমার নামে নবীর তো শক্তি কমে যায় নাই কিন্তু আমি মনের দিক থেকে দুর্বল হয়ে যাই আবু বকর এই মক্কা জন্মভূমি ছেড়ে আমি মদিনায় চলে যাই এই মক্কার ভিতরে আমার জন্ম হয়েছে মক্কার ভিতরে আমার মা রয়েছে মক্কার ভিতরে আমার দাদা রয়েছে মক্কার ভিতরে আমার চাচারা রয়েছে এর চেয়ে বড় জিনিস মক্কার ভিতরে বাইতুল্লাহ রয়েছে বলি আল্লাহু আকবার আরে আমার তো এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাঠাইছে আরে এই বাইতুল্লাহ ছেড়ে আমি চলে যাই আরে ব্যথা তো লাগে আমার জন্মভূমি ছেড়ে আমি চলে যাই আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন মালিক আমি আপনাকে সাক্ষী রাখলাম ও বাইতুল্লাহ তুমি সাক্ষী থাকো আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাই আজকে আমি গভীর রাতে আমি তোমার এখান থেকে চলে যাই ও মক্কা তুমি সাক্ষী থাকো আল্লাহ আপনি সাক্ষী থাকি
একদিন এই মক্কায় আমি আসব সেদিনকার রাতে নয় আমি বীরের বেশে এই মক্কায় আসব বলি সুবহানাল্লাহ ও আবু বকর আমার পাও ব্যথা হয় নাই আমার শরীরও খারাপ না আমার মনটা খারাপ আমার জন্মভূমি ছেড়ে বাইতুল্লাহ ছেড়ে আমি মদিনায় যাই এই দুঃখে আমি কান্দি অন্য কোন কারণ আমার নাই মক্কা থেকে মদিনায় চলে গেছেন একের পর এক যুদ্ধ হইতেছেন ইসলামের সূচন অবস্থা করুণ অবস্থা চলতেছেন এই অবস্থায় চলতেছেন রাসূলের হিজরতের পরে মক্কার ভিতরে মুসলমানদেরও নিজ মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে মহতারাম হাজিরিন মা আমার বোনেরা অন্তরে কান দিয়ে লক্ষ্য করে শুনবেন রাসূল চলে যাওয়া হিজরতের পরে যে মুসলমানদের আত্মীয় স্বজন ওই মক্কার জমিনে রয়েছে তাদের উপরে স্টিম ডোরাল চালানো হচ্ছে কাফেররা তাদের উপরে নির্যাতন শুরু করে দিচ্ছে তার ঠিকমতো বাড়িতে থাকতে পারে না খাইতে পারে না কাজ রোজগার করতে পারে না ঠিকমতো চলতে পারে না তাদের উপরে বিভিন্ন ভাবে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে এই ভাবে চলতাছেন চলতাছেন বদরের যুদ্ধও চলে গেছে কি যুদ্ধ চলে গেছে বদরের যুদ্ধও চলে গেছে বদরের যুদ্ধের জন্য আমার নবী যাচ্ছেন সাহাবীরাও যাচ্ছেন কাফেররাও আসতেছেন এই বদরের যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয় এই যুদ্ধ হলো ইসলাম টিকে রাখার একটা যুদ্ধ এই যুদ্ধ তো আপনাদের মতো মুসলমানদের জন্য যুদ্ধ এই যুদ্ধ ছিল তো আপনি আমি আছি এই যুদ্ধ ছিল হইছে বলে আপনার আজকের মতো আজকের মাহফিল হচ্ছে এই যুদ্ধ হয়েছে বলে আপনি আমি মাথায় টুপি দিয়ে চলতাছি এই যুদ্ধ হয়েছে বলে আপনার আমার মুখে দাঁড়িয়ে আছে এই যুদ্ধ হয়েছে বলেই আজ পৃথিবীর বুকে ইসলাম চলতেছে চলতেছে বলি সুবহানাল্লাহ এরকম ভাবে চলতেছেন রাসূল আমার যাইতেছেন লম্বা চড়া ঘটনা আমি সারসংক্ষেপে বলি রাসূল যাইতেছেন সাহাবীরা যাইতেছেন পথিমধ্যে তথ্য নিতেছেন বদরের কাছাকাছি যাওয়ার পরে আমার রাসূল এক রাখাল থেকে তথ্য নেয় সাহাবীরা তথ্য বের করছে তথ্যের ভিতরে পেলেন যে মক্কার কোরাইশদের যত বড় বড় লিডাররা আছে সবাই আসতেছেন আল্লাহু আকবার কোন জোরে কোন আল্লাহু আকবার মক্কার যত বড় বড় নেতা ছিল কাফেরদের লিডার ছিল সবাই আসতেছেন যখন রাসূলের কাছে খবরটা পৌঁছাইলেন আমার রাসূল যে বাক্যটা বলেছেন ও আমার সাহাবীরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কলিজা তোমাদের সামনে এনে দিয়েছে বলে আল্লাহু আকবার বড় বড় নেতারা বদরের ময়দানে আসতেছেন আমার রাসূল বলেন ওই মক্কার কলিজা মক্কার কলিজা মক্কার কলিজা তোমাদের সামনে আল্লাহ এনে দিচ্ছেন ও সাহাবীরা তৈরি হও ওই মক্কার দানা আজকে ভেঙে দিবে ওই কলিজা গুনাহের খান খান করে দিবে তোমরা তৈরি হও বদরের ময়দানে চলে গেছেন যুদ্ধের স্থান নিছেন আমার রাসূল উঁচু স্থানে নিছেন কাফেররা নিচে নিছেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিছেন বলেন তো বৃষ্টির পানি উপরে যায় না নিচে যায় উপরে যায় না নিচে যায় উপর থেকে বৃষ্টির পানি নিচে গেছে কাফেররা পানির মধ্যে হাঁটে আর আমার রাসূল ওই উপরে আরামে আছে সুবহানাল্লাহ কোন এভাবে যুদ্ধ চলতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের মধ্যে ওই যে রাসূল বলেছেন মক্কার বড় বড় কলিজা গুণ আল্লাহ তোমাদের সামনে আনছেন এখানে 70 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কয়জন জোরে কোন কয়জন 70 জন কাফের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ শুরু হওয়ার আগে যখন রাত্র হয়ে গেছে সাহাবীরা বর্ণনা করে আমরা সবাই তাবুর ভিতরে ঘুমায় আছি আর যারা পাহারা দিচ্ছেন তারা তো চতুর্দিকে ঘুরতেছেন হঠাৎ করে রাসূলের তাবুর কাছে যায় দেখে আমার রাসূল তাবুর মধ্যে নাই সবাই তো চিন্তায় পড়ে গেলেন আমার রাসূল কোথায় গেলেন এই বদরের দুই প্রান্তে দুইটা দল কাফের বেঈমান হয়তো কাফেররা আমার রাসূলকে তুলে নিয়ে গেছে কাফেররা আমার রাসূলকে তুলে নিয়ে গেছে সাহাবীদের মধ্যে ভয় ঢুকে গেছে ওই সাহাবীরা আমার রাসূলকে খুঁজতাছেন খুঁজতাছেন যাই দেখেন আমার রাসূল ঘুমায় নাই আমার রাসূল হারায় নাই আমার রাসূলকে কাফেররাও তুলে নিয়ে যায় নাই আমার রাসূল গাছের নিচে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে সুবহানাল্লাহ কোন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে মালিক আজকের বদরের প্রান্তে আমরা একত্রিত হয়েছি আমাদের সংখ্যা বেশি নয় আমরা মাত্র 313 জন কয়জন আমরা মাত্র 313 জন আমাদের বিপক্ষে কাফেরদের লিডার হইলো 1000 কয় হাজার 1000 মতন 1500
313 জন আল্লাহ আমরা কিভাবে তাদের মোকাবেলা করব আল্লাহর দরবারে সিজদায় পড়ে নবী আমার কান্দে মালিক তোমার কাছে কোনো আবদার করি না একটা আবদার করি কয়টা ও মালিক তোমার কাছে একটা আবদার করি ওই 1500 কাফেরদের সামনে লিডারদের সামনে অস্ত্র শস্ত্র ঘোড়া উট নিয়ে তারা সজ্জিত আল্লাহ আমাদের কাছে কিছু নাই একটা ঘোড়া আর একটা উট আর কোনো তলোয়ার আমাদের কাছে নাই আমরা রিরসে বদরের ময়দানে উপস্থিত হইলাম তোমার কাছে আল্লাহ একটা আবদার তুমি যদি এই পৃথিবীতে মুসলমান রাখতে চাও আমার রাসূল বলতেছেন আল্লাহ তুমি যদি এই পৃথিবীতে মুসলমান রাখতে চাও এই বদরের প্রান্তে আমাদের কি বিজয় দিয়ে দাও ও মালিক আর তুমি যদি পৃথিবীতে মুসলমান রাখতে না চাও এই বদরের ময়দানে আমাদেরকে ধ্বংস করে দাও এই আবেগ নিয়ে আমার নবী কাছে নিচে সিজদায় পড়ে কাঁদতেছেন চাবিরে ছুটে তারাও চোখের পানি ফালায় আর বলে আমিন 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 এভাবে কাঁদতেছেন দোয়া শেষে রাসূল বলেন ও সাহাবীরা তোমরা এখানে কেন বলে নবী আপনাকে না পাই আমরা এখানে এসেছি বলে কোনো ভয় করো না ভয় নিও না আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ আছে কয় কি সুসংবাদ কয় আল্লাহ তোমাদের সুসংবাদ দিবে এই যুদ্ধে সুবহানাল্লাহ কর সাহাবীরা প্রশ্ন করেন নবী গো আমাদের ঘোড়াও নাই আমাদের উটও নাই আমাদের তলোয়ারও নাই আমরা কি নিয়ে যুদ্ধ করব আমার নবী গাছের দিকে ইশারা করে আল্লাহ খেজুর গাছ দিয়েছে ডাল নিয়ে সামনে অগ্রসর হও বলি সুবহানাল্লাহ কিনিয়া কিনিয়া খেজুর গাছের ডাল মোকাবেলা করবে কি তলোয়ারের তলোয়ারের পরিবর্তে খেজুর গাছের ডাল মনে রাখবেন বদরের যুদ্ধ পৃথিবীতে ইসলাম থাকবে কিনা এর সমাধান আমার রাসূল বলেন আপনি যদি আল্লাহ পৃথিবীতে মুসলমান রাখতে চান তো বদরে আমাদেরকে বিজয় দেন আর যদি মুসলমান রাখতে না চান তো বদরে আমাদের সবাইকে ধ্বংস করে দেন তাহলে ইসলাম টিকে থাকবে কি থাকবে না এই যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ মনে রাখবেন সংখ্যা কয়জন মুসলমান সবাই বলেন 313 জন এই 313 জন পৃথিবীর বুকে ইসলাম টিকিয়ে রাখার জন্য খেজুর গাছের ডাল নিয়ে সামনে অগ্রসর হইতেছে বলি আল্লাহু আকবার যুদ্ধ চলতেছে তলোয়ারের সামনে খেজুর গাছের ডাল যদিও কিছু না আল্লাহ তো নবীকে ওয়াদা দিয়েছেন বিজয় দিবেন আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন ইয়াউমাল ফুরকান ইয়াউমাত তাকাল জামআন আমি তো ওই দিন তোমাদের সামনে দুই দলকে একত্রিত করে দিয়েছিলাম হক বাতিলের একটা লড়াই হবে কে থাকবে কে থাকবে না আমি তো সেই দিন তোমাদেরকে দিয়েছিলাম ওই দিন কার ছিল মীমাংসার দিন ইয়াউমাল ফুরকান ইয়াউমাত তাকাল জামআন সেই দিন ছিল মীমাংসার দিন যেই দিন দুইটা দল আমি আল্লাহ তোমাদের মুখোমুখি করে দিয়েছিলাম ওই দিনকার আমি মীমাংসা করে দিয়েছিলাম আমি পৃথিবীতে মুসলমান রাখবো ইসলাম রাখবো না কাফের দিয়ে আমি পৃথিবী পরিচালনা করব আমি সেই দিন ফয়সালা দিয়েছি মোহতারাম হাজিরিন আল্লাহ কোরআনের ভিতরে কথাটা বলে দিয়েছেন এই দিনকার আল্লাহ ফয়সালার জন্য কোন উপস্থিত করেছেন 313 সাহাবি যুদ্ধ করে করে 1000 মতান্তরে 1500 কাফেরদের মোকাবেলায় বড় বড় নেতাদেরকে আবু জাহল ছিল এই মানুষগুলাদেরকে জাহান্নামে পাঠায়া পৃথিবীর বুকে ইসলামকে টিকায় রেখেছে বলি সুবহানাল্লাহ মুহাদ্দিসিনে কেরাম বলেন বদরের যুদ্ধে যদি মুসলমানদের বিজয় না হতো আর কোনোদিন পৃথিবীতে ইসলাম থাকতো না ওই 313 জনের কারণে মাধ্যমে পৃথিবীতে ইসলাম আজ পর্যন্ত আছে ওই 313 জনের ফজিলত কেমন মুহতারাম হাজিরিন খেয়াল করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের মাকবুলি বান্দা সাহাবীদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে তাদের সকল গুনাহগুলো maaf করে দিয়েছে রাসূলের সকল সাহাবীর সকল গুনাহগুলো maaf কিন্তু ওই 313 জনের ফজিলত ভিন্ন সুবহানাল্লাহ কোন 313 জনের ফজিলত ভিন্ন আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন
এই 313 জনের পিছনের এবং সামনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছে তাদের জন্য ঘোষণা হয়েছে পৃথিবীতে তোমাদের যা ইচ্ছা যা মনে চায় তা করো যা মনে চায় তা বলো যা মনে চায় তা খাও তোমাদের সামনের পিছনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে তোমাদেরকে জান্নাত ডিক্লার দিয়েছে বলি সুবহানাল্লাহ সংখ্যা কয়জন জোরে বলেন সংখ্যা কয়জন ইসলাম আছে কয়জনের মাধ্যমে জোরে কোন ইসলাম টিকে আছে কয়জনের মাধ্যমে 313 জন তাদের ফজিলত তাদের সামনের পিছনের সকল গুনাহ মাফ এখন এই পিছনের কথায় যান বদরের যুদ্ধ শেষ 313 জন সার্টিফিকেট পেয়েছে জান্নাতে ভবিষ্যতে কোনো অন্যায় করলেও সেই গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন